সম্পদের মোহ ও মনের পাশবিকতা দূরীকরণের মহান শিক্ষা নিয়ে প্রতি বছর আসে পবিত্র কোরবানি। কোরবানি শব্দটি আরবি শব্দ কুরবাতুন থেকে এসেছে। এর অর্থ হল নৈকট্য লাভ করা, সান্নিধ্য অর্জন করা, প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। প্রতিটি সামর্থ্যবান মুসলমানের জন্য কোরবানি করা ওয়াজিব। ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি পরিত্যাগ করে তাদের প্রতি এ হাদিস একটি সতর্কবাণী। সূরা হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাংস বা রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের মনের পবিত্র ইচ্ছা। এই পবিত্র ইচ্ছার প্রতিফলন ঘটাতে মুমিনরা আল্লাহর রাহে প্রতি বছর আরবি মাস জিলহাজের 10 তারিখ কুরবানি করে থাকেন। কুরবানির এই বিধান হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে মুসলমানদের মধ্যে প্রচলিত। ফিকহি মাসালা থেকে জানা যায়, যারা জিলহাজ মাসের 10, 11 ও 12 তারিখের নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ব্যতীত অতিরিক্ত আরও 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ বা এর সমমূল্যের সম্পদের মালিক হয়, তাদের উপর কোরবানি করা আবশ্যক। কোরবানিকে ইব্রাহিমের সুন্নত বলা হয়ে থাকে। তবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই কোরবানি শুরু হয়। যখন হযরত আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে অবতরণ করেন এবং তাদের সন্তান প্রজনন ও বংশবিস্তার আরম্ভ করেন, তখন হাওয়া আলাইহি ওয়াসাল্লামের গর্ভ থেকে জোড়া জোড়া অর্থাৎ একসাথে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। আপন ভাইবোন যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন হিসেবে গণ্য হবে, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদরা বোন হিসেবে গণ্য হবে না, তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। অর্থাৎ সে সময় আদম আলাইহি ওয়াসাল্লাম একটি জোড়ার মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতেন। ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে ছিল পরমাসুন্দরী, তার নাম ছিল আকলিমা। কিন্তু হাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে সুন্দরী ছিল না, সে ছিল কুশ্রী ও কদাকার, তার নাম ছিল লিওজা। বিবাহের সময় হলে আদম আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের নিয়ম অনুযায়ী হাবিলের সহোদরা কুশ্রীর বোনের সাথে কাবিলের বিয়ে ঠিক করেন। কিন্তু কাবিল লিওজাকে বিয়ে করতে রাজি হয় না, বরং সে তার সহোদরা আকলিমাকে বিয়ে করতে চান। কাবিলের এই আবদার শরীয়তের পরিপন্থী হওয়ায় আদম আলাইহি ওয়াসাল্লাম তার এই আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তার নির্দেশ মানতে বললেন। কিন্তু কাবিল তা মানল না। এবার আদম আলাইহি ওয়াসাল্লাম তাকে বকাঝোকা করলেন, তবুও সে ওই বকাঝোকায় কান দিল না। অবশেষে আদম আলাইহি ওয়াসাল্লাম তার দুই সন্তান হাবিল ও কাবিলকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করার নির্দেশ দিলেন এবং বললেন, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে তার সাথে আকলিমার বিয়ে দেওয়া হবে। সে সময় কুরবানি কবুল হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সে কুরবানিকে ভস্মীভূত করে ফেলত, আর যার কুরবানি কবুল হতো না তারটা পড়ে থাকত। হাবিল এবং কাবিলের কুরবানি সম্পর্কে যা জানা যায় তা হল, কাবিল ছিল চাষি। তিনি গমের শীষ থেকে ভালো গমগুলো বের করে নিয়ে খারাপ গমগুলোর একটি আটি কুরবানির জন্য পেশ করল। আর হাবিল ছিল পশুপালনকারী, তিনি তার পশুদের মধ্য থেকে সবচেয়ে সেরা একটি দুম্বা কুরবানির জন্য পেশ করল। এরপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিটি ভস্মীভূত করে দিল, আর কাবিলের কুরবানির উদ্দেশ্যে নেয়া গমগুলো যথাস্থানে পড়ে রইল, অর্থাৎ তার কুরবানিটি আল্লাহর কাছে কবুল হলো না। কিন্তু কাবিল এই আসমানি সিদ্ধান্তটিও মানতে চাইল না। এই অকৃতকার্যতায় কাবিলের দুঃখ ও ক্ষোভ আরও বেড়ে গেল এবং সে তার ভাই হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল। এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও ভালোবাসা ফুটে উঠেছিল। হাবিল বলেছিল, তুমি তাকওয়ার কর্ম গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির কর্মই গ্রহণ করেন, তুমি তাকে অবলম্বন করলে তোমার কুরবানিও গৃহীত হতো, কিন্তু তুমি তা করনি বলে তোমার কুরবানি প্রত্যাখ্যাত হয়েছে, এতে আমার দোষ কোথায়? সুতরাং এ থেকে প্রমাণিত হলো যে
কুরবানি মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয় না। সূরা মায়দার 27 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন যে আদমের দুই পুত্র হাবিল এবং কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো এবং আরেকজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এই কুরবানি। ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়, স্বপ্নে আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে এবং নিজ সন্তান হযরত ইসমাইলের সম্মতিতে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে কুরবানি করার মানসিক প্রস্তুতি গ্রহণ করলেন। এই উদ্দেশ্যে তিনি প্রিয় সন্তান ইসমাইলকে নিয়ে একটি নির্জন স্থানে যান এবং তার চোখ বেঁধে মাটিতে শুইয়ে দেন। তারপর কুরবানি করার জন্য ছেলের গলায় ছুরি চালান। কিন্তু আল্লাহ তার নির্দেশ পালনের প্রতি পিতা এবং পুত্রের অপরিসীম ত্যাগ স্বীকারে খুশি হন এবং হযরত ইসমাইলকে রক্ষা করেন। আর আল্লাহর তরফ থেকে পাঠানো একটি মেষকে কিংবা একটি দুম্বাকে হযরত ইসমাইলের পরিবর্তে কুরবানি করা হয়। অর্থাৎ এটা যে আল্লাহর একটি পরীক্ষা ছিল তা পুরোপুরি স্পষ্ট। নিঃসন্দেহে এখানে মূল উদ্দেশ্য জবেহ করা ছিল না, বরং উদ্দেশ্য ছিল পিতা পুত্রের তাকওয়া ও আনুগত্যের পরীক্ষা নেওয়া। বর্তমান সময়ে প্রচলিত কুরবানি হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ত্যাগের মহান দিনটির কথা স্মরণ করে পালন করা হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে লোক দেখানোর জন্য কুরবানি করতে নিষেধ করেছেন। কুরবানি হলো পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনের পশু ও আমিত্বকে জবাই করার এক অনন্য সুযোগ। তাই লোক দেখানোর জন্য নয়, বরং কুরবানি হোক নিজেকে তাকওয়াবান হিসেবে তৈরি করার মাধ্যম। নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।